তো অনেকগুলো অঙ্ক আমরা করেছিলাম লাস্টে অ্যাবাউট মাল্টিভেরিয়েট নর্মাল, তো আমি আজকে আরো কয়েকটা অঙ্ক করব দিয়ে এটা ক্লোজ করব। তারপর মাল্টিভেরিয়েটে আমাদের মানে যে মেন ফ্রেম মাল্টিভেরিয়েট যেটা আছে সেখানে আমাদের বাকি থাকবে হচ্ছে মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর ইলিপসয়েড অফ কনসেন্ট্রেশন। তারপরের মাল্টিভেরিয়েটটা কিন্তু পুরোপুরি আলাদা, সেটা কিন্তু আর এই নোটসে নেই, ক্লাসে রানিং আমি নোটস দেব, ঠিক আছে? তো আজকে আমি এই অঙ্কটা দিয়ে স্টার্ট করছি। এক্স কাল আর ওয়াই কাল হচ্ছে পি ভেরিয়েট র্যান্ডম ভেক্টর, ওকে? তো জেড কাল আরেকটা র্যান্ডম ভেক্টর, এক্স কাল আর ওয়াই কালকে আমি অগমেন্ট করে ফর্ম করেছি, সেটা ডেফিনেটলি এক্স কালের আছে পি খানা রো আর ওয়াই কালেরও আছে পি খানা রো, তো ন্যাচারালি জেড কালের অর্ডার কত হবে? টু পি ডিমেনশনাল। এনিওয়েজ, তো সেই জেড কালটা কি ফলো করে? একটা টু পি ডিমেনশনাল নর্মাল ফলো করে উইথ, এটা হচ্ছে ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা স্ট্রাকচার। তো আমাকে প্রুফ করতে বলছে এক্স কাল প্লাস ওয়াই কাল আর এক্স কাল মাইনাস ওয়াই কাল এই র্যান্ডম ভেক্টর গুলো ইন্ডিপেন্ডেন্ট হবে যদি হয় ইকুয়াল টু সি আর বি ইকুয়াল টু বি প্রাইম। এক লাইনের প্রমাণ জাস্ট কি করে, লেটস সি। আমি ইউ কার্ল লিখছি, এক্স কাল প্লাস ওয়াই কাল, ভি কাল লিখলাম এক্স কাল মাইনাস ওয়াই কাল, তো আমি কি লিখতে পারি? ইউ কার্ল ভি কার্লকে আমি একটা কমন ভেক্টর তৈরি করলাম, ইকুয়াল টু লিখলাম আই 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 মাইনাস আই এক্স কাল ওয়াই কাল। কেন? জাস্ট রিকল, আই ইন্টু এক্স কাল প্লাস আই ইন্টু ওয়াই কাল উইচ ইজ এক্স কাল প্লাস ওয়াই কাল মানে ইউ কাল, মিলে গেল। আর আই ইন্টু এক্স কাল মাইনাস আই ইন্টু ওয়াই কাল মানে এক্স কাল মাইনাস ওয়াই কাল দ্যাট ইজ ভি কাল, মিলে গেল। তাহলে ইউ কাল ভি কাল ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটাকে আমি ডি নাম দিলাম, আর এটা অলরেডি জেড কার্ল নাম দেওয়াই আছে, সো দিস ইজ ডি জেড কার্ল। এইবার জেড কার্ল কি ফলো করে সেটা দেওয়া রয়েছে, মিন ভেক্টর জিরো আর সিগমাটা হচ্ছে ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, এই পুরোটাকে সিগমা নাম দিতে পারি, ঠিক আছে? ওকে, এনিওয়েজ, এবারে জেড কার্ল যদি হয় একটা নর্মাল, তাহলে ডি জেড কার্ল কি ফলো করে, এটা একদম ফর্মুলা। আর একটা নর্মাল ডি জিরো কার্ল মানে জিরো, আর ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স টা চেঞ্জ হবে কিভাবে, ডি সিগমা ডি প্রাইম, একদম ওকে। হলো, এইবার আমরা ডি সিগমা ডি ডি প্রাইম এর স্ট্রাকচারটা বার করছি, ডি বসালাম সিগমা বসালাম ডি প্রাইম আর ডি সেম সিমেট্রিক বসিয়ে দিলাম, পুরো গুণ করলাম, পুরো গুণ করে আমার এরকম চলে এলো, এই যে এটা মিউট কর, তো মিউট কর। ওকে, তো আমি ডি সিগমা ডি প্রাইম করলাম, আমি স্ট্রাকচার পেলাম একটা টু বাই টু স্ট্রাকচার। এইবার অঙ্কটা কি দিয়েছে আমাকে দেখাতে বলেছিল, এক্স কার্ল প্লাস ওয়াই কার্ল মানে হচ্ছে ইউ কার্ল, আর এক্স কার্ল মাইনাস ওয়াই কার্ল মানে হচ্ছে ভি কার্ল, আর ইন্ডিপেন্ডেন্ট ইফ এ ইকুয়াল টু সি আর বি ইকুয়াল টু বি প্রাইম, অর্থাৎ এটা হচ্ছে গিভেন কন্ডিশন। তো আমি ডি সিগমা ডি প্রাইম এর স্ট্রাকচারে এই কন্ডিশনটা বসিয়ে দিলাম, এর জায়গায় সি আর বি এর জায়গায় ডি প্রাইম বসিয়ে দিলাম, ওকে? হলো, এর জায়গায় সি বসালে কাটছে, বি এর জায়গায় বি প্রাইম বসালে কাটছে, কেটে গেল, ওকে? এখানেও তাই, এর জায়গায় সি কেটে গেল, বি এর জায়গায় বি প্রাইম কেটে গেল, কি হয়ে গেল তাহলে?
d sigma d prime, which is a variance covariance matrix, are off diagonal to zero. Okay. d sigma d prime korlam tate perfectly dekhte pacchi ami off diagonal gulo zero holo ar diagonal gulo jailo holo whatever ebar variance covariance matrix er off diagonal represents ki off diagonal represents covariance অর্থাৎ u curl v curl এই random vector গুলোর মধ্যে covariance নেই এবার covariance না থাকলে independent entry হয় না কিন্তু এখানে হবে কেন because u curl and v curl they are linearly related দুটো linearly related random vector এর covariance zero হওয়া মানে straight away implied হওয়া কি they are independent একদম তাই since the covariance are zero u curl and v curl they are independent ঠিক আছে that's it এই হচ্ছে অঙ্কটা এবারে এই পরের অঙ্কটা করতে এটা সি উতে অঙ্কটা দিয়েছিল এই অঙ্কটা করতে একটা বাইভেরিয়েট নরমাল এর রেজাল্ট লাগবে ঠিক আছে এই পরের অঙ্কটা ইজ প্রিটি ইন্টারেস্টিং ওকে এবং এই অঙ্কটা করতে বাইভেরিয়েট নরমাল এর একটা রেজাল্ট জানা দরকার দেখ বলছি যার মনে নেই তাকে একবার রিকল করিয়ে দেবো আমি কিন্তু অঙ্কটা অনেক বড় একটা জায়গায় একটা রেজাল্ট আমি এমন ইউজ করব যার উত্তরটা সেমিস্টার 2 এর সিসি 4 এর নোট থেকে তুলে আনতে হবে এবং পরীক্ষায় দিলে কিন্তু ওই জায়গাটা করতে হবে দেখ কি বলছে অঙ্কটা অঙ্কটা বলছে একটা ট্রাইভেরিয়েট নরমাল দিয়ে দিয়েছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ওকে মিন ভেক্টর গুলো জিরো আর এই ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে এবার আমরা আগের দিন কি পড়েছিলাম সাবসেট অফ এনি মাল্টিভেরিয়েট নরমাল is another multivariate normal distribution ঠিক আছে বলো এবার এখানে আছে কি একটা ট্রাইভেরিয়েট নরমাল যদি আমি ওর কোন একটা সাবসেট নিই মানে এক্স ওয়ান এক্স টু ধরে টু ডিমেনশনাল আরেকটা মাল্টিভেরিয়েট নর্মাল ফলো করবে কিন্তু বলতে পারবি সেই মাল্টিভেরিয়েট নর্মালটার ডাইমেনশন কত হবে বা কত কম্পোনেন্ট হবে একটা ট্রাইভেরিয়েট নর্মালের থেকে আমি দুটোকে তুলে আনছি এক্স ওয়ান এক্স টু তাহলে সেইটা কি ফলো করবে জাস্ট লজিক একটু আগে গেছি আমি মাল্টিভেরিয়েট নরমাল এর যে কোনো সাবসেট আরেকটা মাল্টিভেরিয়েট নরমাল তাহলে এটাও ডেফিনেটলি মাল্টিভেরিয়েট নরমাল কোনো সন্দেহ নেই কিন্তু মাল্টিভেরিয়েট নরমাল এর কত কম্পোনেন্ট মাল্টিভেরিয়েট নরমালটা ফলো করবে বল দুটো আছে ইট উইল বি আ টু কম্পোনেন্ট নরমাল টু কম্পোনেন্ট নরমাল মানেই বাইভেরিয়েট নরমাল প্যারামিটার কত হবে লুক এট দিস মিন ভেক্টর জিরো ঠিক আছে
আর কি দিয়ে দিয়েছে? ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স এ প্রতিটা ডায়াগোনাল ওয়ান, ঠিক আছে? সো ভেরিয়েন্স গুলো ওয়ান, what would be the correlation coefficient between x1 x2? Look at this, row 1 2, eta hocche covariance between x1 x2. ebare correlation mane ki, covariance er shonge variance er multiplication, ekhane variance gulo ek ek kore এই যা রো তাই আমার রো ওয়ান টু। তাহলে এক্স ওয়ান এক্স টু কি ফলো করছে? বাইভেরিয়েট নর্মাল জিরো জিরো রো ওয়ান টু। একইভাবে এক্স ওয়ান এক্স থ্রি কি ফলো করবে? বাইভেরিয়েট নর্মাল জিরো জিরো ওয়ান ওয়ান। এই যে এক্স ওয়ান আর এক্স থ্রির মধ্যে এইটা হচ্ছে কোভেরিয়েন্স, তাহলে একই লজিকে। আর এক্স টু এক্স থ্রি কি ফলো করবে? বাইভেরিয়েট নর্মাল, একইভাবে মিন গুলো জিরো জিরো, এগুলো ভেরিয়েন্স, আর এটা হচ্ছে আমার কোরিলেশন কোইফিশিয়েন্ট। ওকে, জাস্ট ডিস্ট্রিবিউশনটাকে আইডেন্টিফাই করলাম। আর একটা কথা, বাইভেরিয়েট নর্মালের যত অঙ্ক আমার করানো আছে সেমিস্টার টুতে সব অঙ্ক আবার দেখে নিবি, কারণ মাল্টিভেরিয়েট নর্মালে কিন্তু বাইভেরিয়েট নর্মাল রিপিট হয়, এতদিন ধরে ট্র্যাডিশনালি হয়ে এসছে, সেইবারটাও ঘুরতে পারে। সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। ওকে, আচ্ছা, এনিওয়েজ, তো অঙ্কটা কি বলছে? অঙ্কটা বলছে আমাকে বার করতে হবে এইটা, probability x1 greater than 0, x2 greater than 0, x3 greater than 0, this is the structure. তো আমরা করছি করে আমি আমি তিনটে ইভেন্ট ডিফাইন করব, ঠিক আছে? a1 a2 a3, ওকে। এইবার একটা ট্রিক দিয়ে আমি শুরু করছি। প্রবাবিলিটি এ ওয়ান এ টু এ থ্রি মানে হচ্ছে এইটা, সেম থিং। সেটাকে আমি লিখছি কিরকম? প্রবাবিলিটি এ ওয়ান কমপ্লিমেন্ট এ টু কমপ্লিমেন্ট এ থ্রি কমপ্লিমেন্ট এ হোল কমপ্লিমেন্ট, মানে কি? এ ওয়ান এ টু এ থ্রি হোল কমপ্লিমেন্টের মাথায় কমপ্লিমেন্ট। সো আবার এই লাইনটা ব্যাক করবে, সেম জিনিস, দ্যাটস দ্য ট্রিক। ওকে, এইটুকু জাস্ট আমি একটা ট্রিক করলাম, বাকিটা পুরো ফ্ল্যাট। এবার ঘুরিয়ে দিলাম, ওয়ান মাইনাস করে দিলাম, প্রবাবিলিটি এ ওয়ান কমপ্লিমেন্ট এ টু কমপ্লিমেন্ট এ থ্রি কমপ্লিমেন্ট হলো। এইবার এ ওয়ান কমপ্লিমেন্ট এ টু কমপ্লিমেন্ট এ থ্রি কমপ্লিমেন্ট এটাকে পুরো এক্সপ্যানশন করে দিলাম। এই যে এক্সপ্যানশনটা করলাম একটা থিওরেমের সাহায্যে, এই থিওরেমটার নাম কি বল? সেমিস্টার ওয়ানে পড়েছিলি, এই থিওরেমটার নাম কি? আরে বল কেউ একজন, এই থিওরেমটার নাম কি? আরে ইন্টারাকশন জিরো মানে মাইনাস ওয়ান, বল এটা, এই নামটা তোরা জানিস, বল আকাশ বল, এটা এটা কি নাম? পয়েন্টিয়ার্স থিওরেম, এনিওয়েজ, তো আমি একদম পয়েন্টিয়ার্স থিওরেমে ভাঙলাম। পি অফ এ ওয়ান কমপ্লিমেন্ট এটা ওয়ান হবে, প্লাস পি অফ এ টু কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ থ্রি কমপ্লিমেন্ট মাইনাস পি অফ এ ওয়ান কমপ্লিমেন্ট
minus p of a2 complement intersection a3 complement minus p of a1 complement intersection a3 complement আর লাস্ট একটা প্লাস হবে তিনটেরই a1 complement intersection a2 complement intersection এইটা ঠিক আছে হলো এইবার a1 মানে হচ্ছে x1 more than 0 তাহলে a1 complement মানে x1 less than 0 করেছে সবকটা ভেঙে দিলাম সবকটা উল্টে গেছে এইবার x1 x2 bivariate normal যদি হয় দেন x1 টা কি univariate normal 0 1 x2 টা কি univariate normal 0 1 x3 টা কি univariate normal 0 1 that is x1 x2 x3 তিনজনই অবশ্যই symmetric with respect to 0 তাহলে জিরোর থেকে ছোট হওয়ার যে প্রবাবিলিটি এটা হাফ 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 ওকে হলো এইবার তিনটেই হাফ 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 আমি বসিয়ে দিয়েছি বাকিটা বসাবো দেখ বাকি মানে কোনগুলো এইগুলো এই যে এইটা 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 এই তিনটা হাফ বসে গেল এই তিনটের ভ্যালু আমি বসাবো আর আরেকটা আমি ইন্টারেস্টিং কথা বলবো probability x1 less than 0 x2 less than 0 x3 less than 0 likha ja probability x1 more than 0 x2 more than 0 x3 more than 0 likha same as usual aki jukti symmetric with respect to 0 eta ki eta hocche basically eta amar eta hocche same as eta so minus ta ke ami edike niye dite pari 2 into hoye gelo this ওকে আর এই তিনটের ভ্যালু কত এই তিনটের ভ্যালু সেমিস্টার 2 এর খাতায় করা আছে ওয়ান ফোর্থ প্লাস ওয়ান বাই টু পাই sin inverse rho 2 3 eta for x2 x3 x1 x3 korle just rho 2 3 er jaygay hoto rho 1 3 ar x1 x2 korle just koto sin inverse rho 1 2 puro boshiye dilam dui ta ke edike nabiye dilam shesh বাট এই যে রেজাল্ট আমি লিখলাম এইটা প্রুফ করতে হবে এই প্রুফটা কোথায় আছে আমি দেখিয়ে দিচ্ছি একবার জাস্ট দেখ আমি সিসি ফোর এর নোটটা খুলছি একবার সেই প্রাগৈতিহাসিক আমলের নোট পিছনে আছে
Somewhat like this. এরম কোন জায়গা থেকে এটা আসে? এই পার্টটা এই অঙ্কটা ঠিক আছে, এই অঙ্কটার এই পার্টটা একটা পার্ট যে কোনো পি হচ্ছে টু পি ইন্টু এক্স মোর দ্যান জিরো ওয়াই মোর দ্যান জিরো ঠিক আছে, এই পার্টটাতে কোথাটা সাইন ইনভার্স আসবে, এটা ট্যান দিয়ে করা পুরোটা করলে সাইন ইনভার্স আসবে, এই যে এই যে ওকে সেম অঙ্ক এই জিনিসটা। এনিওয়েজ এইটা থেকে এই অঙ্কটা আসে, বলো এবার নেক্সট অঙ্ক এক্স কার্ল হচ্ছে পি ভেরিয়েট নর্মাল, মেন ভেক্টরটা জিরো আর সিগমা হচ্ছে এইটা সিগমা, ওকে। তো এইবার সিগমা ম্যাট্রিক্সের স্ট্রাকচারটা দিয়ে দিয়েছে, এক্স কার্ল বলে দিয়েছে ভেঙে দিয়ে, আর বিটা বলে একটা কোয়ান্টিটিকে ডিফাইন করে দিয়েছে সিগমা ওয়ান টু সিগমা টু ইনভার্স, আর সিগমা ওয়ান ওয়ান ডট টু বলে আরেকটা কোয়ান্টিটিকে ডিফাইন করে দিয়েছে, উইচ ইজ সিগমা ওয়ান মাইনাস সিগমা ওয়ান টু সিগমা টু ইনভার্স সিগমা টু ওয়ান। আমাকে বলছে এই জিনিসটার ডিস্ট্রিবিউশনটা বার করতে হবে ইউ, ওকে। তো আমরা ফার্স্টে ওয়াই ওয়ান আর ওয়াই টু ডিফাইন করব, এই অঙ্কটা ঠিক একটা আগের অঙ্কের পুরো রেপ্লিকা কপি, ওয়াই ওয়ান কালটা কত এক্স ওয়ান কাল প্লাস বি এক্স টু কাল আর ওয়াই টুটা কত এক্স টু কাল, ওকে। তো বি এর স্ট্রাকচার যদি হয় মাইনাস সিগমা ওয়ান টু ইন্টু সিগমা টু ইনভার্স, উইচ ইজ এই অঙ্কের ক্ষেত্রে মাইনাস বিটা, দেন ক্লিয়ার কাট বলা যায় ওয়াই ওয়ান আর ওয়াই টু ইন্ডিপেন্ডেন্ট। দুদিন আগেই আমরা করেছি অঙ্কটা, ইনফ্যাক্ট ওয়াই ওয়ান এর কি ডিস্ট্রিবিউশন ফলো করে সেটাও আমরা করেছি প্রিভিয়াস রেজাল্ট, মানে এখান থেকে এই যে এই যে এইটা বাগেরটা এখান থেকে ওয়াই ওয়ান পুরো বার করেছি আমরা, এই যে ওয়াই ওয়ান এর ডিস্ট্রিবিউশন ঠিক আছে। এখানে মিনের পার্টটা এখানে জিরো কেন, কারণ পুরো গোটা মিন ভেক্টরটাই জিরো দিয়েছে ঠিক আছে, লঙ্গর একটু সিম্পলিফাইড হয়ে গেছে, দিস মিউকাল পার্ট ইজ জিরো, তাই অঙ্কটা অনেকটা সিম্পলিফাইড হয়ে গেছে, ওকে। আচ্ছা এইবার ওয়াই ওয়ান কার্লটা পুরো বসিয়ে দিলাম ঠিক আছে, এইটাকে পুরোটাকে নাম সিগমা ওয়ান ওয়ান ডট টু আছে, মিন ভেক্টরটা জিরো আছে, ওয়াই ওয়ান মানে কত এক্স ওয়ান মাইনাস বিটা এক্স টু কার্ল, এটা কি ফলো করে দিস, তার মানে একটা স্টেপ জাম্প আছে, যে ভালো করে অন্য ক্লাসগুলো করেনি তার একটু অসুবিধা হবে,
ভালো করে দেখ, এক্স ওয়ান মাইনাস বিটা এক্স টু কার্ল এই জিনিসটা কি ফলো করছে? নর্মাল উইথ মিন জিরো আর এটা ভেরিয়েন্সটা, এটাকে স্ট্যান্ডার্ডাইজ করে নিতে পারি আমরা কিভাবে? ওর মিন দিয়ে সাবট্রাক্ট করলাম, ঠিক আছে, সিগমা ওয়ান ওয়ান ডট টু ইনভার্স ভেরিয়েন্স এ ইনভার্ট করলাম, এক্স ওয়ান মাইনাস বিট এক্স টু কাল দিয়ে পোস্ট মাল্টিপ্লাই করলাম, এটা কাই স্কোয়ার এম ফলো করছে, বলতে পারবি কিভাবে এটা বলা যাবে আর কোন রেজাল্ট এর পেছনে আছে? এটাও একটা রেজাল্ট যেটা আমরা করেছি দুদিন আগে, জাস্ট দুদিন আগে রেজাল্ট আমরা করেছিলাম, দেখ ভেরি ভেরি ফেমাস রেজাল্ট একটা, মাল্টিভেরিয়েট চ্যাপ্টারটা কানেক্ট করে না পড়তে পারলে কিন্তু সমস্যা আছে। এই যে এক্স কার্ল যদি ফলো করে পি ভেরিয়েট নর্মাল, তাহলে এক্স কার্লকে ওর মিন ভেক্টর দিয়ে সাবট্রাক্ট করব, প্রাইম নেব, ডিসপারশন ম্যাট্রিক্সটা করব সিগমা ইনভার্স ইনটু আবার এক্স কার্লকে সাবট্রাক্ট করব বাই ইটস মিন ভেক্টর, কি ফলো করে? কাই স্কোয়ার পি, ঠিক আছে, এই রেজাল্টটাকে অ্যাপ্লাই করছি আমি লাস্ট অঙ্কটাতে। এই জিনিসটা ফলো করছে নর্মাল দেখাই যাচ্ছে, ওকে, তাহলে এই জিনিসটাকে ওর মিন দিয়ে মাইনাস করছি নাল কার্ড, ওর ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটাকে ইনভার্ট করছি ইনটু পেছনে এই জিনিসটাকে আমি ওর মিন ভেক্টর জিরো কাল দিয়ে সাবট্রাক্ট করলাম, কি ফলো করবে? ওয়ান সেকেন্ড কাই স্কোয়ার, ঠিক আছে, এইগুলো খুব ইম্পর্টেন্ট, মাল্টিভেরিয়েটে কানেকশনটাকে এস্টাবলিশ করে করে পড়তে পারাটাই মেন কাজ, না হলে কিন্তু সমূহ বিপদ, ঠিক আছে। এবার পরের অঙ্কে যাচ্ছি, কি বলছে? এক্স কার্ল হচ্ছে পি ভেরিয়েট নর্মাল মিন ভেক্টরটা, মিউ কার্ল আর সিগমা, এই প্রতিটা অঙ্ক আমি সিউর পেপার থেকে তুলে করছি প্রত্যেকটা অঙ্ক, ঠিক আছে, ফলে মোটামুটি সিউর পেপার কিন্তু সলভ হয়ে গেল সবটাই, জাস্ট মাল্টিভেরিয়েট এইসব অঙ্ক কখনোই কোনো এন্ট্রান্সেও দেয় না, কিছুই নয়, ইটস আ হাইলি থিওরিটিক্যাল টপিক অ্যান্ড ইটস কমপ্লিটলি ডেডিকেটেড টু সিউ, ঠিক আছে, বাইরে ইউনিভার্সিটিতে খুব একটা এই টপিকটা সম্বন্ধে লোকে আইডিয়া রাখে না। এনিওয়েজ, তো আমি বলছি এক্স কার্ল একটা পি ভেরিয়েট নর্মাল মিউ কার্ল কমা সিগমা, ওকে, এল কার্ল আর ল্যামডা কার্ল হচ্ছে দুটো ভেক্টর কোয়ান্টিটি কিন্তু নন র্যান্ডম, ঠিক আছে, কি কি বলছে? এল কার্ল প্রাইম মিউ কার্লটা বা ল্যামডা কার্ল প্রাইম মিউ কার্লটা জিরো, আরো একটা জিনিস জিরো, এল কার্ল প্রাইম সিগমা ল্যামডা কার্ল এটাও জিরো, আমাকে কি কি বলে দিয়েছে? বলে দিয়েছে y1 টা হচ্ছে x কার্ল প্রাইম ল্যামডা কার্ল, ঠিক আছে, ওকে, আর y2 টা হচ্ছে ছোট্ট আইগে একটা ভুল আছে, ইয়েস কোন কোড একটু কালেকশন করতো, y1 টা হচ্ছে
l curl prime x curl আর y টুডা হচ্ছে lambda curl prime x curl ঠিক আছে একটু কারেকশন করে নাও y1 নাম্বার y1 আর এটা y2 টা ওকে তো আমাকে বলছে প্রোবাবিলিটি y1 greater than 0 ইন্টারসেকশন y2 more than 0 কত হবে তো করছি আমি একটা random vector y curl তৈরি করছি involving this two y1 and y2 এবার y1 টা বসিয়ে দিলাম l curl prime x curl y2 বসালাম lambda curl prime x curl এবার x curl টাকে just right side এ রাখছি আমি রাখলাম l curl prime আর এদিকে lambda curl prime x curl এইটাকে আমি c নাম দিয়ে দিলাম ওকে c x curl cx curl এর ফর্মুলা কি x curl যদি ফলো করে p ভেরিয়েট নরমাল মিউ সিগমা দেন cx curl কি ফলো করবে নরমাল c মিউ c সিগমা c প্রাইম ওকে আচ্ছা এইবার c মিউ কল করছি 0 এলো কেন c মানে কত l curl prime lambda curl prime ঠিক আছে ভেতরে ঢোকা l curl prime mu curl lambda curl prime mu curl কত এটাও 0 এটাও 0 তাহলে ফাইনালি কত হবে 0 হবে বলো ইটস নাল ভেক্টর 0 এইটা কিন্তু একটু রংলি রিপ্রেজেন্টেড প্লাস নয় এটা ওকে এইটা একটু স্টেপটা ভুল আছে ছোট্ট এটার মাথায় একটা প্রাইম বসবে ঠিক আছে তাহলে কিন্তু ব্যাপারটা ভুল হয়ে যাবে এনিওয়েজ একটু অর্ডারিংটা ভুল আছে এই যে সিটা কিন্তু এরকম দাঁড়ানো জিনিস এটা কিন্তু শুয়ে থাকবে এটাকে দাঁড়িয়ে থাকবে এই আপনি এনিওয়েজ বাট দ্য নেট রেজাল্ট ইজ বোথ দ্য কম্পোনেন্টস আর জিরো সো সিমি ইকুয়ালটা জিরো হয়ে গেল ঠিক আছে এইবার সিমি ইকুয়ালটা কি y1 y2 করেসপন্ডিং মিন ভেক্টর তাহলে y1 এর মিন কত y2 মিন কত 0 y1 y2 কি ফলো করে y কার্লটা একসঙ্গে ফলো করে হচ্ছে n2 বাইভেরিয়েট নরমাল তাহলে y1 একা অবশ্যই ইউনিভেরিয়েট নরমাল ফলো করবে মিনটা এটা y2 ও তাই ইউনিভেরিয়েট নরমাল এবার প্রশ্ন y1 y2 কোভেরিয়েন্স কত হবে y1 y2 কোভেরিয়েন্স বার করছি কোভেরিয়েন্স বিটুইন l curl prime x curl আর lambda curl prime x curl ঠিক আছে l curl prime x curl এর মিন l curl prime mu curl obviously কোনো সন্দেহ নেই আর lambda curl prime x curl এর মিন lambda curl prime mu curl কোনো সন্দেহ নেই এটাও 0 এটাও 0 ঠিক আছে এইবার এল কাল প্রাইমটাকে মাদিক দিয়ে বাইরে বার করলাম আর ল্যামডা কাল প্রাইমটাকে ডান দিক দিয়ে বাইরে বার করছি প্রাইমের মাথায় প্রাইম মানে এটা পড়ে আছে ভেতরে কি পড়ে আছে এক্সপেকটেশন অফ এক্স কাল মাইনাস মিউ কাল ইনটু এক্স কাল মাইনাস মিউ কাল হোল প্রাইম এসব জিনিস একদম ডে ওয়ান মাল্টিপিরিয়ডের ক্লাসে আমি আলোচনা করেছি এগুলো ম্যাট্রিক্স অ্যালজেব্রা স্টাফ এগুলো হাতে না করলে লাইফেও বসবে না ঝামেলা হবে এটা কি এটা কার ডেফিনেশন এটা এটা ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স অফ এক্স এর ডেফিনেশন উইচ ইজ সিগমা এই যে সিগমা ঠিক আছে এল কাল প্রাইম সিগমা ল্যামডা কালটা কত 0 এইবার মজার ব্যাপার y1 y2
ফলো করে কি বাইভেরিয়েট নরমাল নাম্বার ওয়ান একটা বাইভেরিয়েট নরমাল তার কোভেরিয়েন্স আর জিরো তার মানে কি y1 y2 they are independent আর অলরেডি মিন ভেক্টরটাকে জিরো পেয়ে গেছে তার মানে y1 টা সাম ইউনিভেরিয়েট নরমাল উইথ মিন জিরো ভেরিয়েন্স এর দিকে যাচ্ছে না y2 টাও তাই ইউনিভেরিয়েট নরমাল মিন জিরো আর y1/2 ইন্ডিপেন্ডেন্ট এইবার আমাকে বার করতে হবে কি প্রবাবিলিটি y1 গ্রেটার দ্যান জিরো ইন্টারসেকশন y2 গ্রেটার দ্যান জিরো যেহেতু y1/2 অলরেডি ইন্ডিপেন্ডেন্ট পেয়ে গেলাম গুণ করে দিলাম পি অফ y1 মোর দ্যান জিরো মানে হাফ পি অফ y2 মোর দ্যান জিরো মানে হাফ এক এক চলে এলাম প্রতিটা অঙ্ক হাইলি কনসেপচুয়াল এবং কনসেপ্টটা মাল্টিভেরিয়েটের কনসেপ্ট তো লাগছেই তার সঙ্গে ওল্ড র্যান্ডম ভেরিয়েবল এই সব জিনিসের কনসেপ্ট কিন্তু রিক্যাপ হতে হতে আসছে ঠিক আছে এই অঙ্কটা কালকে করে আমি মাল্টিভেরিয়েট শেষ করে একদম মাল্টিনোমিয়ালে চলে যাব কালকে ওকে